স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বিদায় নিয়েছেন ঠিকই, কিন্তু আলোচনায় ফিরে আসছেন বারবার, যার জেরে বাফুফে অনেকটাই জেরবার। তিনি আর কেউ নন, কাজী সালাউদ্দিন। খেলা যোগের অনুসন্ধানে বেরিয়ে এসে 16 বছরের মেয়াদকালে বাফুফের সাবেক বস সুনামের বদলে রেখে গেছেন কোটি কোটি টাকা ঋণের বোঝা। ফুটবলের উন্নয়নে নামা বাফুফের বর্তমান কমিটিকে যা পদে পদে ফেলছে চ্যালেঞ্জের মুখে, বিস্তারিত পার্থ বণিকের রিপোর্ট। একটা ছোট কক্ষ, ছোট টেবিলে বসা 21 জনই হতভম্ব। 9 নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভা, সেদিন সবাই এক গোপন নথির পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে বিস্ময়ে বাকরুদ্ধ হয়েছেন। কেউ গালে তো কেউ মুখে হাত গুঁজে দেখেছেন কিভাবে বাংলাদেশ ফুটবলে লাল বাতি জ্বালিয়ে হাতে হারিকেন ধরিয়ে দেয়া হয়েছে। বাফুফে কর্তাদের এই বিস্ময়ের নাম দেনা, যার পরিমাণ হাজার কিংবা লাখ নয়, প্রায় 33 কোটি টাকা। যে বিশাল অর্থের কোনো কুল কিনারা না করেই বাফুফেকে অথই সাগরে ভাসিয়ে চলে গেছেন মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন। বাফুফের সেই গোপন নথি এখন খেলা যোগের হাতে। ফেডারেশনের সিক্রেট ডকুমেন্ট বলছে, সালাউদ্দিনের 16 বছরের আমলে বাফুফের দেনা 32 কোটি 77 লাখ টাকা। সাপ্লাইয়ার, রেফারি, ক্লাব, ব্যাংক, এমনকি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে ব্যাপক দেনা রেখে গেছেন পতিত সরকারের আশীর্বাদ পুষ্ট বাফুফের সাবেক বস। কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। কাজী সালাউদ্দিনও যাদের কাছে একবার হাত পেতেছেন তাদের অ্যাকাউন্টও শুকিয়ে গেছে। বাফুফের বর্তমান সভাপতি তাবিত আওয়াল সেই ভুক্তভোগীদের একজন। বাফুফের জন্য সালাউদ্দিনকে 36 লাখ টাকা ধার দিলেও আজ অবধি তা উদ্ধার করতে পারেননি। শুধু তাবিত আওয়ালই নন, দুর্নীতির দায়ে নিষিদ্ধ বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কাছেও হাত পাতিয়ে দ্বিধা করেননি কাজী সালাউদ্দিন। বাফুফের নামে তার কাছ থেকেও নিয়েছেন 4 লাখের ওপর। বিস্ময়কর হলেও সত্য, সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাফুফের কাছে শুধু জীবিতরাই নন, মৃতরাও টাকা পান। বাফুফের প্রয়াত সাইকেল মেসেঞ্জার মোহাম্মদ আবু তাহের তাদেরই একজন। 2016 সালে অবসরে যাবার পর 5,34,000 টাকা গ্র্যাচুইটি জমা হয় তার নামে। কিন্তু অপেক্ষা করতে করতে মারা পর্যন্ত গেছেন আবু তাহের, কিন্তু সেই হকের টাকা বাফুফে বস কাজী সালাউদ্দিনের কাছ থেকে আর বুঝে পাননি। ফুটবল আর দুর্নীতি দুটোই কাজী সালাউদ্দিনের আমলে ছিল সমর্থক, যার দায়ে গেল বছর নিষিদ্ধ হয়েছিলেন ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, জরিমানা গোনেন সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদি। অর্থ নয়ছয়ের এই কাজে বাফুফের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টও খোলেন তারা। অনুসন্ধানে দেখা গেছে এক বাফুফের নামেই 4 ব্যাংকে আছে মোট 16টা অ্যাকাউন্ট। একটা ফেডারেশনের এতগুলো অ্যাকাউন্ট যা শুধু অস্বাভাবিকই নয়, সন্দেহজনকও বটে। বাফুফের ব্যাংক ব্যালেন্সের এই বেহাল দশায় স্পষ্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে সুখে নেই তাবিত আওয়াল। মাঠের খেলায় মনোযোগ দেবেন নাকি সবার টাকা শোধ করবেন? অবশ্য তাবিত আওয়ালের বিচক্ষণতা আর দূরদর্শিতায় ফুটবলার থেকে সংগঠক, কর্মচারী থেকে সমর্থক সবারই আস্থা আছে। পার্থ বণিক, 71। কিংস অ্যারেনায় গুরুত্বপূর্ণ কোনো ম্যাচ খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে ক্লাবটি, এরই মধ্যে শুক্রবার থেকে শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবলের নতুন মৌসুম। 3 ভেন্যুতে মাঠে নামবে 6 দল। অনুবাপের রিপোর্ট। নতুন মৌসুমের প্রথম শিরোপাটাই হাতছাড়া হয়েছে মোহামেডানের। বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের সাথে হারের রেশ কাটেনি এখনও। 1-0 এগিয়ে থাকা ম্যাচের 62 মিনিটে সমর্থকদের মাঠে স্মোক ফ্লেয়ার ছোড়াসহ নিরাপত্তার নানা অভিযোগ তুলে ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহামেডান। বসুন্ধরার সাথে বসুন্ধরার মাঠে আমরা একটা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চাই, হোম ভেন্যু যেটা আছে এই হোম ভেন্যু ম্যাচটা আমরা খেলবো, বাট আদার্স বাকি ম্যাচ যে কোনো ফাইনাল ওদের সাথে আমরা ওই ভেন্যুতে খেলবো না, কারণ ওদের আচরণ ভালো না। আপনি নিজেও ফুটবল খেলেছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামও দেখেছেন নানা জায়গায়, দর্শকরা কিন্তু নানাভাবে ফুটবলারদের নানা কিছু বলবে, অনেক কিছু হবে, এটাও তো একটা ফুটবলের অংশ। কিন্তু এইখানে না, অবশ্যই সেটাই ফুটবলের অংশ, এই ধরনের আচরণ না। পেশাদার ফুটবল লীগের নতুন মৌসুমের প্রথম দিনেই মাঠে নামছে সাদা কালোরা, প্রতিপক্ষ ওয়ান্ডারার্স। গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা মোহামেডান লড়বে শিরোপার জন্য, ফিরিয়ে আনতে চায় হারানো ঐতিহ্য। অবশ্যই প্রথম ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, এবং
নতুন ভেন্যু, নতুন টিম, এগেনস্টে খেলবো আমরা, আমাদের সর্বোচ্চ স্কোয়াড নিয়েই আমরা যাব এবং জয়ের জন্যই আমরা খেলবো। নতুন মৌসুম শুরু হচ্ছে, লিগ, ফেডারেশন কাপ, ওভারঅল মৌসুমটা কীরকম হবে, লিগ কীরকম হবে সেটা নিয়ে আপনার প্রত্যাশা কী? আসলে গত বছর দুইটা টিম নাই, এখন কিন্তু আমরা 10টা টিম এবং নতুন টিম দুইটা আসছে। আমার মনে হয় যে ওভারঅল সব দিক দিয়েই বসুন্ধরা এগিয়ে আছে। আমরা বসুন্ধরার সাথে এগেনস্টে ফাইট করার জন্য মাঠে নামবো এবং চ্যাম্পিয়নের জন্য তাদের আমাদের যতটুকু এফোর্ট আছে আমরা দেওয়ার চেষ্টা করব। দিনের আরেক ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ। অভিজ্ঞ আর তরুণের মিশেলে একটা ব্যালেন্স দল গড়েছে গোপীবাগের ক্লাবটা। দলে ভিড়িয়েছে এলিটা কিংসলে, গোলকিপার আশরাফুল ইসলাম রানা সহ জাতীয় দলে খেলা একাধিক ফুটবলারকে। আমাদের চিন্তা শুরু থেকে আসলে ম্যাচ বাই ম্যাচ আগানো, আপনারা জানেন লিগ লম্বা রেস, তো অবশ্যই আমাদের এখানে ভালো কিছু চিন্তা আছে। তো আমি শুরুতে আসলে বলতে চাই না যে আসলে চ্যাম্পিয়ন ফাইট করব বা এরকম, তবে অবশ্যই আমাদের ভালো কিছু অ্যাচিভ করার টার্গেট তো অবশ্যই আছে। বাকি সমস্ত টিমেরই আসলে ভালো করার মানে ওপেন সুযোগ আছে। তো আর আমার কাছে মনে হয় যে লিগ অনেক বেশি কম্পিটিটিভ হবে, আর অবশ্যই নতুন কমিটির কাছে প্রেসিডেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যারা আছেন অবশ্যই চাইবো যে ফেয়ারভাবে যেন আসলে সব কিছু হয়। নতুন মৌসুমের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা খেলতে নামবে কিংস এরেনায় ফ্লাডলাইটের আলোতে। ভুটানে এএফসির ম্যাচে বিপর্যয়, সবশেষ বাংলাদেশে 2.0 চ্যালেঞ্জ কাপের ফাইনাল জিতে বাড়িয়ে নিয়েছে আত্মবিশ্বাস। ঘরোয়া ফুটবলে বরাবরই দাপট দেখানো বসুন্ধরা কিংস এবারও থাকতে চাইবে সবার ধরা ছোঁয়ার বাইরে। অর্ণব বাপি, 71। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলা টাইগার্স। আবুধাবি টি-টেনে সাকিবের দল 6 ম্যাচের 4টাই হেরেছে। ষষ্ঠ ম্যাচে ডেকান গ্লাইডিয়েটার্সের সামনে দাঁড়াতেই পারেনি বাংলা টাইগার্স। 73 রানের টার্গেট, 29 বল আর 9 উইকেট হাতে রেখেই টপকে যায় ডেকান গ্লাইডিয়েটার্স। রমন পেয়ারের রিপোর্ট। আবুধাবি টি-টেনে বাংলা টাইগার্সের গুরুত্বপূর্ণ খেলা, ষষ্ঠ ম্যাচে ডেকান গ্লাইডিয়েটার্সের মুখোমুখি ওরা। নেটে ব্যস্ত থাকায় কাপ্তান সাকিবের বদলে টস করেছেন মোহাম্মদ শেহজাদ। টস জিতে ডেকান ফিল্ডিংয়ে, বাংলা টাইগার্স বড় সংগ্রহের খোঁজে। ঠিকশানার প্রথম 2 বলেই বাউন্ডারি, হজরতুল্লাহ জাজাই হতে পারবেন তো বাংলা টাইগার্সের কাণ্ডারি। প্রথম ওভারের শেষ বলেই উইকেট ছুঁড়ে এলেন তিনি। দ্বিতীয় ওভারে দাসুন শানাকা এবং লিয়াম লিভিংস্টোনের উইকেট হারালো বাংলা টাইগার্স। 17 রানে 3 উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ডেকান গ্ল্যাডিয়েটর্স। থিকশানার বলে ছক্কা মেরে পরের বলেই মোহাম্মদ শেহজাদের অক্কা। ইনিংসের তৃতীয় ওভারেই উইকেটে সাকিব আল হাসান, কাপ্তানের উপর চাপটা তখন পাহাড় সমান। 5 ওভার শেষে বাংলা টাইগার্সের সংগ্রহ 4 উইকেটে 37 রান। থমকে যায় বাংলা টাইগার্সের রানের চাকা। সাকিব বড় শট খেলতে পারছিলেন না, 20 রান করে ইফতিখারের ফেরা। শেষ ওভারে গতির ঝড় তুলেছেন আনরিখ নরকিয়া, রাশিদ খান, সাকিব আল হাসান দিশে হারা। নির্ধারিত ওভারে 72 রান বাংলা টাইগার্সের বোর্ডে, 22 বলে মাত্র 15 রান সাকিবের ব্যাটে। জবাব দিতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্স 17 রানে প্রথম উইকেট হারিয়েছে। তবে নিকোলাস পুরান বাংলা টাইগার্সের বোলারদের সীমানা ছাড়া করেছে। পুরানের ঝড়ে সহজ জয়ের পথ তৈরি করে গ্ল্যাডিয়েটর্স, আবারও হারলো বাংলা টাইগার্স। 6 ম্যাচের 4টাই হেরেছে সাকিবের দল। রহমান পেয়ার, 71। গ্লোবাল টি-20 সুপার লিগে হতাশায় মোড়ানো শুরু করেছে রংপুর রাইডার্স। সুপার ওভারে তারা হেরেছে হ্যাম্পশায়ারের বিপক্ষে। প্রথমে ব্যাট করতে নেমে 132 রানে গুটিয়ে যায় হ্যাম্পশায়ার, জবাবে রংপুর 8 উইকেট হারিয়ে ম্যাচ টাই করে। টানটান উত্তেজনার সুপার ওভারে শেষমেশ ফলাফল যায় ইংলিশ কাউন্টির দলটার পক্ষেই। খালিদ জামিলের ম্যাচ রিপোর্ট। রংপুর রাইডার্স যেন বাংলাদেশ ক্রিকেট দলেরই প্রতিচ্ছবি, সহজ কাজটা সহজে করতে না পারার আক্ষেপ ওদের তাড়া করেছে গ্লোবাল সুপার লিগের প্রভিডেন্সের মাঠেও।
শেষ দুই ওভারে যখন লাগে মাত্র 10 রান, 19 নম্বর ওভারের শেষ বলে মাহাদি হাসানের উইকেট হারিয়ে খেই হারা টিম রাইডার্স। জেতা ম্যাচ টাই করে ম্যাচ গড়ায় সুপার ওভারে। এক ওভারের লড়াইয়ে রংপুরের দুই ব্যাটার খুশদিল শাহ আর টেইলরকে চেপে ধরেন ক্রিস উড। প্রথম দুই বলে সিঙ্গেলের বেশি বের করা সম্ভব হয়নি। তৃতীয় বলে ছক্কা হাঁকান পাকিস্তানি হার্ড হিটার খুশদিল। পরের দুই বলে কেবলই সিঙ্গেল। শেষ বলে জোড়া রানে স্কোর বোর্ডে ওঠে 12। 13 রানের টার্গেটে নেমে ম্যাচের সফলতম বোলার চ্যাপেলকে উড়িয়ে ছক্কা মারেন ফোলার। পরের বলেই যদিও হারিয়ে ফেলেন নিজের উইকেট, শেষ দুই বলে দরকার ছিল 6 রান। 5 নম্বর বলে ছক্কা হাঁকিয়ে হ্যাম্পশায়ারকে ম্যাচ জিতিয়ে দেন ডসন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে স্লো অ্যান্ড স্টিডি স্টার্ট করে হ্যাম্পশায়ার। দুই ওপেনার মিলে 21 বলে স্কোর বোর্ডে তোলেন 20 রান। রংপুর বোলিং অ্যাটাকের সামনে খাবি খাওয়া হ্যাম্পশায়ারের জন্য ত্রাতার ভূমিকায় নামেন পাকিস্তানের শান মাসুদ। ওপেনার অরের সাথে গড়েন 49 রানের পার্টনারশিপ আর ব্যক্তিগত 28 রানে ফিরে যান রিশাদ হোসেনের ওভারে। তবে প্রায় 140 স্ট্রাইক রেটে নিজে তুলে নেন 50, 56 রান করে ফেরেন চ্যাপেলের বলে। রংপুরের ইংলিশ পেসার জ্যাক চ্যাপেলের কাছেই মূলত ধরাশায়ী হ্যাম্পশায়ার। 23 রান দিয়ে তুলে নিয়েছেন 5 উইকেট। ইনিংসের শেষ বলে হ্যাম্পশায়ার অল আউট 132 রানে। সহজ টার্গেট তাড়া করতে নেমে টেইলর আর সৌম্য সরকারের ওপেনিং পার্টনারশিপ এনে দেয় দুরন্ত শুরু। দুজনে মিলে 27 বলে তোলেন 46, 12 বলে 20 রান করেন স্টিভেন টেইলর। আর ডসনের বলে ক্যাচ তুলে ফেরার আগে সৌম্য সরকারের ব্যাটে আসে 20 বলে 27 রান। আফিফ প্রথম বলে ফিরে গেলেও নুরুল হাসান সোহানের ব্যাটে 24, ফুলারের বলে বোকা বনে যান রংপুর কাপ্তান। রান আউটে কাটা পড়ার আগে খুশদিল শাহ 20 বলে 25 রান করলেও রংপুর টপকাতে পারেনি টার্গেট। তবে সুপার ওভারে গিয়ে টিম রাইডার্সকে ঠিকই ছাড়িয়ে যায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের দল হ্যাম্পশায়ার। খালিদ জামিল, 71। লজ্জার ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। জার্মান টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র 42 রানে গুটিয়ে গেছে ধনঞ্জয়া সিলভার দল। আর এতে লঙ্কানরা ভেঙেছে 150 বছরের রেকর্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বলের ইনিংস খেলা দলের তালিকায় এখন দ্বিতীয় নামটি শ্রীলঙ্কার। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। কার আগে কে আউট হতে পারে যেন চলছে সেই প্রতিযোগিতা। কেউ খেলছে 3, কেউ 2, তো কারো খাতায় 0 রানের ইনিংস। এভাবে খেলা আগালো মাত্র 13 ওভার 2 বল। 42 রানে অল আউট হয়ে 150 বছরের লজ্জার রেকর্ড ভাঙল শ্রীলঙ্কা। ডারবানে সিরিজের প্রথম টেস্ট, প্রথম ইনিংসে সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে মাত্র 191 রানে গুটিয়ে দেয় লঙ্কানরা। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ 70 রানের ইনিংস খেলেন কাপ্তান টেম্বা বাভুমা। প্রথম ইনিংসে স্বাগতিকদের এত অল্প রানে আটকে দিয়ে বেশ চিল মুড়েছিল ধনঞ্জয় সিলভার দল। কিন্তু ব্যাট করার আগে তারা হয়তো ভুলেও কল্পনা করেনি সামনে কি করছে অপেক্ষা। ব্যাট করতে নেমে চোখে সর্ষে ফুল দেখতে শুরু করে লঙ্কান ব্যাটাররা। মাত্র 16 রানেই হারিয়ে বসে 4 উইকেট। মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদাদের বিধ্বংসী বোলিংয়ে 22 গজে টিকতে পারছিল না ম্যাথিউস মেন্ডিসরা। 32 রানে 6 উইকেট হারিয়ে অথৈ সাগরে ভাসতে থাকে সফরকারীরা। কে কতক্ষণ ব্যাটিং করতে পারে এটাই যেন ছিল সর্বোচ্চ প্রচেষ্টা। কিন্তু ইয়ানসেনের আগুন ছড়া বোলিংয়ে স্কোর বোর্ডে 10 রান যুক্ত হতে নেই শেষ 4 উইকেট। মাত্র 42 রানে লঙ্কানদের মাটির সাথে মিশিয়ে দেয় প্রোটিয়ারা। 13 ওভার 2 বল পর্যন্ত 22 গজে টিকে থাকে শ্রীলঙ্কা। দলের হয়ে 2 ডিজিটের ইনিংস খেলেন কেবল 2 জন, বাকি ব্যাটারদের মধ্যে 5 জনই মারেন ডাক। মার্কো ইয়ানসেন একাই তুলে নেন 7 উইকেট। আর এত অল্প রানে অল আউট হওয়ার মধ্য দিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে লজ্জাজনক বেশ কয়েকটি রেকর্ডে ভাগ বসালো শ্রীলঙ্কা। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন 71 রানের রেকর্ডটি ভেঙেছে তারা। এর বাইরে টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বল খেলে অল আউট হওয়ার রেকর্ডেও নাম লিখেছে শ্রীলঙ্কা। টেস্ট ক্রিকেটের সবচেয়ে কম বলের ইনিংস ছিল কেবল 1টি। 1924 সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে 12 ওভার 5 বল বা 75 বলে 30 রানে অল আউট হয়েছিল সাউথ আফ্রিকা। এবার সেই নামের পাশে নিজেদের জড়িয়েছে শ্রীলঙ্কা। 13 ওভার 5 বল বা 83 বলের ইনিংস খেলে দ্বিতীয় রেকর্ডে নিজেদের যুক্ত করলো দলটা। লঙ্কানদের লজ্জার রেকর্ডের দিন 149 রানে লিড পেয়েছে সাউথ আফ্রিকা। মাহমুদুল হাসান সজীব, 71।
চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। একাত্তরের সাথেই থাকুন।